ঘর ভাঙি ভাঙা ক্ষুদ্র খাওয়া গাঁর যি বিশটা মান পরিয়াল এই ক্যাম্পত বর্তমান আছে গরু ছাগলীর নিচিনাকে আছে তেখেতকলর হয়ে মই এটা কথাকে আহ্বান জানাই আছো যদি স্থানীয় প্রতিনিধি অর্থাৎ আমার যে সভানেত্রী মর্জিনা খাতুন জেলা পরিষদের সদস্য মহিলা খাতুন সাংসদ আব্দুল খালেক ডাঙরিয়া তথা হাফিজ রাবিকুল ইসলাম ডাঙরিয়া তেখেতকলে যদি অতি শীঘ্রে এই ক্ষুদ্র খাওয়া গাঁর নদী ভাঙা প্রতিজন ব্যক্তির সমস্যা যদি স্থানীয়ভাবে সমাধান নকরে তেন্তে প্রয়োজনক আমি রাইজর হই বা রাইজে তেখেতকলে সমষ্টির পরা খেতাব ক্ষুদ্র খাওয়া গাঁর গৃহণ হয়ে হওয়া মানুষ আজি তিনবার মই নিজে তিনবার ঘর ভাঙি এতিয়া ভরালি পাড়াত আছো যেতিয়া ইলেকশন আইব প্রতিনিধি সকল ইয়াতে রাতে 10টালৈ ঘরে ঘরে যায় ভোট খুঁজিব কিন্তু এতিয়া কিয় অহা নাই প্রতিনিধি যেতিয়া ভোট খুঁজিব লাগে তেতিয়া আমি প্রতিনিধি দেখা পাও এতিয়া তেওঁলোকে কোত থাকে আমি বারংবার অনুরোধ জানাইছিলো ডক্টর হাফিজ রফিকুল ইসলামক যে স্যার আপনি আমাক এই সমস্যাখিনি সমাধান করো স্থায়ী সমাধান নহলেও বর্তমান হলেও কিছু পরিমাণে প্রতিরোধক ব্যবস্থা করক আমি রফিকুল ইসলাম স্যারক যেতিয়া জানাও তেও কয় সিটু দক্ষিণ বিধানসভার সমষ্টির অন্তর্গত হন্তেকপুর গাঁর কিন্তু হন্তেকপুর গাঁর গোটেইখিন সমস্যা নহয়তো ক্ষুদ্র খোয়া আর হন্তেকপুরের দুটা হিমামুরিয়া অঞ্চলত জুদুল বান্ধখন স্থায়ীভাবে দুজন বিধায়কে করে তেনহলে আমার এই সমস্যা সমাধান হব কিন্তু আমি দেখা পাইছো এজনে সিজনের বসায় থাকে সিজনে সিজনের বসায় থাকে আমি কাক যাই কম কথাখান আমি এনেকুয়া হয়েছে নিজকে মন করে অনা অসমীয়া বলে মনে হয় আমি বাংলা দেখি নেকি আমি অসমীয়া হয় আমি আমি গণতন্ত্র দেখর আমি আমি জনসাধারণে আমার সমস্যা আমি জনপ্রতিনিধিক জানাম বারংবার জানার পিছত যদি আমার কানহার নিয়ে দিয়ে আমার কথা আমি পরিজনক গণ আন্দোলন করবলে বাধ্য হম নহলে রাজপথত যাই থিয় হম এই কণ কণ বালা ছোৱালী প্রদীপ কুমার সরকার ডক্টর হাফেজ রফিকুলর কথা কয় হাফেজ রফিকুলর ওচরত গেলে প্রদীপ কুমার সরকারের কথা কয় কিন্তু আমার সাংসদ আব্দুল খালেক আমার ঘরের তিন কিলোমিটার হিবালে ইমান গড়া খনিয়া হওয়া সত্ত্বেও আমার ক্ষুদ্র খোয়া হন্তেকপুর তৃতীয় খণ্ডত আহি জনসাধারণের বুঝ লওয়া নাই তার বাবে তখন আমি দীক্ষা